দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন। এই নির্বাচনে আমি সভাপতি প্যানেলে অংশগ্রহণ করেছি। আমার নাম ইঞ্জিনিয়ার ওবায়দুল হক বিপ্লব। আমার প্যানেল পরিচিতি 4-5-6-1-1। আমি সকাল থেকে এখানে উপস্থিত আছি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনেক সুষ্ঠু এবং সুন্দর, শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা করব 4টা পর্যন্ত যাতে এই ধরনের পরিবেশই বজায় রেখে নির্বাচনটা শেষ হয়। আমি এই মাদ্রাসার নির্বাচনে আসার একটাই কারণ, মাদ্রাসার কিছু উন্নয়নের স্বার্থে। এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য আমার ভূমিকা থাকবে। আমি কিছু নির্বাচনী শর্ত দিয়েছি, আমি চেষ্টা করব আমার এই শর্তগুলি ফিল আপ করার জন্যে। ইতিমধ্যে আমি দু একটা ফিল আপ করে ফেলছি, যেগুলো আমি পূর্বেও দিয়েছি, এর আগেও আমি মাদ্রাসাতে দিয়েছি কিছু বৃত্তি, যেটা সরকারিভাবে শিক্ষাবৃত্তি সরকারিভাবে, সেটা আমি আমার মাধ্যমে এখানকার মেধাবী ছাত্রীদের আমি দিয়েছি, ছাত্রছাত্রীদের। তো আগামীতেও এটা বহাল থাকবে। আমি নির্বাচনে জয়লাভ করি আর না করি, এই ধরনের উপবৃত্তি এটা চলতেই থাকবে বাংলাদেশ সরকার যতদিন দিবে। এছাড়া আমি ব্যক্তিগতভাবে মাদ্রাসার একটা মেন গেট, মেন রোডের সাথে আমি আমার নিজ উদ্যোগে, আমার নিজ খরচে আমি একটা গেট তৈরি করে দেব। এবং ছাত্রছাত্রীদের লেখাপড়ার স্বার্থে আমি ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধানকেও বলেছি যে কোনো ছাত্র এবং ছাত্রী যদি মাদ্রাসা থেকে শিক্ষা থেকে যাতে বাদ না যায়, আপনি এটা আমাকে জানাবেন, তার কি সমস্যা, তার বই খাতার সমস্যা না কি সমস্যা, এটা আপনি আমাকে জানাবেন, আমি তার ব্যবস্থা করে দেব। আপনার প্রবেশপথে আমরা আসতে গিয়ে দেখলাম কর্দমাক্ত জায়গা, এই বিষয় নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে? কর্দমাক্ত জায়গাগুলি আসলে এটা তো এলাকার মেম্বার চেয়ারম্যানদের বিষয়, তারপর ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে আমি এটা করে দিতে পারবো কিনা আমি বলতে পারতেছি না, আমি মেম্বার এবং চেয়ারম্যানকে বলবো এই ওয়ার্ডের যারা মেম্বার আছে এটা সমাধান করার জন্য। পর্যন্ত যে ভোট গ্রহণ চলছে এ পর্যন্ত আপনার কোনো মতামত আছে, ব্যত্যয় ঘটেছে এরকম? না, কোনো ব্যত্যয় ঘটেনি, সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ হয়েছে, কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। আমার নাম মহাশয়, ছেলের নাম শান্ত। ভোটার সিরিয়াল নম্বর কত ছিল? ভোটার সিরিয়াল নাম্বার 145। ভোট দিতে কোনো সমস্যা আছে? জি না। বাইরে থেকে কেউ সমস্যা করছে? না। তো ভোট দিতে পেরে কেমন লাগছে আপনার? ভালোই। আচ্ছা, আপনি সঠিক সত্যি সঠিকভাবে পাচ্ছেন তো, তাই? হুম। আচ্ছা, ঠিক আছে।